আল্লাহ কামাই রুজির নাই উপায় দশ জনের নিকটে আমরা চাই আমায় গা খাই রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আপনারা কেমন আছেন এই বিষয়টি জিজ্ঞেস করলে হয়তো বা আপনারা অনেকে বলবেন যে আমরা ভালো নেই আপনি ভালো করেই জানেন হ্যাঁ দর্শক আপনারা যেরকম ভালো নেই আমিও কিন্তু ভালো নেই কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পর থেকে আজ পর্যন্ত আলেমদেরকে নিয়ে এ ধরনের শব্দ কেউ ব্যবহার করেননি এ ধরনের খারাপ আচরণ আজ পর্যন্ত কেউ করেননি একটাই মাত্র কারণ আলেমরা ভাস্কর্যের বিপক্ষে কথা বলেছিলেন আলেমরা ভাস্কর্যের বিপক্ষে কথা বলেননি দর্শক আলেমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা ভাস্কর্য এবং মূর্তিকে আলাদা করার চেষ্টা করছেন তাদেরকে সহি কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটাই কি আলেমদের অপরাধ হ্যাঁ আজকে সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এটাই আলেমদের অপরাধ হয়ে গিয়েছে দর্শক দর্শক শ্রোতা আমরা গত কয়েকদিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন নেতা খেতারা এবং সমাজের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা আলেম ওলামাদেরকে নিয়ে খুব খারাপ খারাপ কমেন্ট করতেছে আজকে যে বিষয়গুলো আমরা কখনোই শোনার জন্য প্রস্তুত ছিলাম না দর্শক দর্শক যাই হোক তারই ধারাবাহিকতায় গত তিন দিন আগে কুষ্টিয়ার পুলিশ সুপার বলেছিলেন যে আলেমরা হলো খয়রাতি আলেমরা রাস্তার আশেপাশে বসে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খায় আপনারা আমাদের টাকায় চলেন এবং আমাদের পয়সায় চলেন আমাদের দেশে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে আপনাদেরকে এ দেশ থেকে পালাতে বাধ্য করা হবে দর্শক শ্রোতা আমি কুষ্টিয়ার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলি আলেমরা এদেশের ভাড়াটিয়া নয় আলেমরা বঙ্গবন্ধুর শত্রু নয় আলেমরা বঙ্গবন্ধুকে ভালোবাসে যেটার প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1975 সালে যখন তাকে সপরিবারে হত্যা করেছিল কিছু সমাজের গাদ্দাররা ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করেছিল তখন আপনাদের মতো এ ধরনের চেতনাবাজি এ সমস্ত মানুষেরা আপনারা তখন বঙ্গবন্ধুর লাশটিকে গোসল করানোর জন্য যাননি এবং বঙ্গবন্ধুর লাশটিকে দাফন কাফন করানোর জন্য আপনারা যাননি একমাত্র আলেমরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাফন কাফন করে একজন মুসলিম হিসাবে সুন্দরভাবে দাফন কাফন করেছিলেন এটাই তার প্রমাণ তো যাই হোক আপনাদেরকে তখন কিন্তু পাওয়া যায়নি তারপরে যখন পরিস্থিতি শান্ত হলো তারপরেও আপনারা কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি একমাত্র আলেমরাই বঙ্গবন্ধুর ভালোবাসা দেখিয়েছে এবং সত্যিকারের আলেমরাই বঙ্গবন্ধুকে ভালোবাসে কারণ বঙ্গবন্ধু একজন মুসলিম খাঁটি মুসলিম এবং বঙ্গবন্ধু মুসলমানদের বন্ধু বঙ্গবন্ধু মুসলমানদের শত্রু নয় আজকে যারা আপনারা বঙ্গবন্ধুকে ধর্মনিরপেক্ষ বলে ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড় করিয়ে দিতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের এ সমস্ত ব্যবহার এ সমস্ত আচরণ এ সমস্ত মিথ্যাচার বঙ্গবন্ধুর নামে বন্ধ করুন অন্যথায় বঙ্গবন্ধুর মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বঙ্গবন্ধুর যে সে মুসলিম ছিল কি না এই বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে এখনও সময় আছে প্রমাণ করার চেষ্টা করুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের একজন ধর্মপ্রিয় মুসলমান ছিলেন এবং মুসলমানদের হৃদয়ের স্পন্দন ছিলেন তো যাই হোক দর্শক শ্রোতা আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে কুষ্টিয়ার যে পুলিশ সুপার বলেছেন যে আলেমরা খয়রাতি আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিব যে কারা আসলে সত্যিকারের খয়রাতি দেখেন আমি মানুষের কাছ থেকে অসহায় হয়ে যদি কিছু চাই এটা কোনো অন্যায়ের কিছু নয় কিন্তু আপনি যদি কারো উপরে জোর করে চাপিয়ে দিয়ে ট্রাকের ভিতরে লরির ভিতরে এবং কাবার ভ্যানের ভিতরে জোর করে মানুষের উপরে মানে অত্যাচার করে ক্ষমতার অপব্যবহার করে মানুষের থেকে 2 টাকা 5 টাকা করে নেন এটা হলো সবচাইতে বড় খয়রাতির চিহ্ন কারণ কোনো ব্যক্তি যখন কারো কাছ থেকে চায় একে মানুষ সম্মান করে দেয় কেউ দেয় না কিন্তু আপনারা মানুষের কাছ থেকে এমনভাবে ভিক্ষা করেন এমনভাবে খয়রাত চান মানুষ না দিলেও মানুষের উপর অত্যাচার করেন দর্শক শ্রোতা আজকে আমি যে আজকে যে পুলিশের পুলিশ ভাইয়ের
কিছু অসাধু ব্যক্তিরা আছে পুলিশের মধ্যে, দর্শক শ্রোতা কিছু অসাধু পুলিশ রয়েছে যারা এই পুলিশের মধ্যে, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে শতকরা 99% পুলিশ ভাইয়েরা আমার ভালো, কিন্তু 1% কুলাঙ্গার পুলিশ রয়েছে যারা আজকে সমাজে চাঁদাবাজি করছে, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাক এবং কাভার ভ্যানগুলোর থেকে তারা ভিক্ষা করছে। আজকে তারাই আমাদেরকে বলছে আমরা রাস্তার পাশে বসে ভিক্ষা করছি। দর্শক শ্রোতা আর কথা বাড়াবো না, আজকে এই পুলিশ বাহিনী যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাক এবং কাভার ভ্যান থেকে ভিক্ষা করছে তারই প্রমাণ গানে গানে আপনারা শুনবেন এবং দেখবেন। চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি দেখব, তবে তার আগে একটি রিকোয়েস্ট না করলেই নয়, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার, আর যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি দেখি, চলুন দর্শক আমরা সেই ভিডিওটি দেখে আসি। আল্লাহ কামাই রুজির নাই উপায়, দশ জনের নিকটে আমরা চাই আমাই গা খাই, রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায়, দশ জনের নিকটে আমরা চাই আমাই গা খাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়, ঘর বাড়ির মা বইনেরা চলার পথের ভাইয়েরা, কত টাকা কত পয়সা অকাজে হারায়, কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়, কয়টা টাকা করলে দান পরকাল যে হয় আসান, আমরার মতো গরিব দুঃখীর জীবন চইলা যায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হায়, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়, এত সুন্দর দুনিয়ায় আমরা গরিব ভাই রে হায়, কানা লোলা হইছি গো ভাই আল্লাহর ইচ্ছায়, দয়া যদি হয় মনে দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়, দয়া যদি হয় মনে দান কইরেন গরিব জনে, আল্লাহ জানি কাউরে এমন অচল না বানায়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, তোমার বান্দায় করছে আল্লাহ অসহায় রে দান, নিজের হাতে কইর তারে মুশকিলে আসান, ঘর সংসারে রাইখো সুখী যাত্রায় নিরাপদ, পাল বাচ্চার কপাল খুলিও দিও ধন সম্পদ, স্বামী স্ত্রী পরিবারেতে দিও মোহব্বত, মান সম্মান রাখিও দিও রিজিকের বরকত, রোগ বালাই দূর কইর মা বুদ্ধিও গো হায়াত, তোমার কাছে দিল খুলিয়া করি মোনাজাত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমার পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল, দয়াল নবীর শিক্ষা কইর না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই, দয়াল নবীর শিক্ষা কইর না কেউ ভিক্ষা, অচল বইলা হাত পাইতাছি কর্মের শক্তি নাই, রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায়, দশ জনের নিকটে আমরা চাই আমাই গা খাই,
রিজিক দিবেন আল্লাহ কামাই রুজি নাই উপায় দশজনের নিকটে আমরা চাই আমাই গা খাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলিমা পার করিবে পুলসে রাতের পুল।